সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগরের গ্রাম প্রধান আব্দুল কাদেরের বিরুদ্ধে ধোপাকান্দির লাম মিম হোটেলের নারীকর্মীকে ধর্ষণের অভিযোগ এনে কোর্টে মামলা হয়েছে। স্থানীয়দের বরাতে আমাদের সংবাদদাতা শাহাদাত হোসেন জানান, ভুক্তভোগী ওই নারী ধোপাকান্দি লাম মিম হোটেলের থালাবাসন ধোয়া মোছার কাজ করতেন। একই এলাকার আমজাদ ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকেন। প্রতিদিনের মতো গেল 24 জুলাই রাত 9টার দিকে সিরাজগঞ্জ রোডের হাটিকুমরুল হাইওয়ে থানা বিপরীতে সিরাজুলের পানের দোকানের গলি দিয়ে বাসায় ফিরছিলেন হোটেলের ওই নারী কর্মী। এ সময়ে রাধানগর গ্রামের মৃত আবু তাহের আকন্দের ছেলে গ্রাম প্রধান আব্দুল কাদের সহ অজ্ঞাত দুইজন তাকে পেছন থেকে জাপটে ধরে, পরে তার মুখ বেঁধে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় স্থানীয় প্রধানরা বিচার না দেয়ায় 28 জুলাই বৃহস্পতিবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রাম প্রধান আব্দুল কাদেরের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। মামলা তদন্তে পিবিআইকে দায়িত্ব দিয়েছে আদালত। এ বিষয়ে সাংবাদিক পরিচয়ে মুঠোফোনে জানতে চাইলে মোবাইলে লাইন কেটে দেন অভিযুক্ত আব্দুল কাদের। মামলার তদন্ত প্রক্রিয়াধীন আছে বলে মোবাইলে জানান সিরাজগঞ্জের পিবিআইয়ের ওসি মোহাম্মদ গোলাম কিবরিয়া। এই ঘটনার পর মামলা তুলে নিতে নানাভাবে তাকে হুমকি দেয়া হচ্ছে বলে জানান তিনি। আমাকে আমি হোটেলে কাজ করি, সেই হোটেল থেকে আমি আসার সময় তাদের আমাকে অনেক খারাপ ভাষা ভাষা কথা বলে কথা বলে আমাকে নিকা করে চায়। আমি নিকা বসতে চাই না। আমি পরে কয় তোকে আমি নিহা ছাড়ব। পরে একদিন আমি জুতা খুলছিলাম, জুতা খুলে আলি পরে আমাকে কয় আচ্ছা তুই আমাকে জুতা খুলে দেখালু, তোকে আমি যা পারি আমি তাই বলে আসো তুই যা করিস তাই করিস। পরে পরে ওকে তিনজনের পিছন থেকে আমাকে হন্য হয়ে ধরে নিয়ে আসে রাত্রি 9:15 সময়। 15 থেকে নিয়ে গেল, হ্যাঁ ওই জায়গায় পানের দোকানে ওই গলিতে। পরে নিয়ে আসে, নিয়ে যাওয়ার পরে প্রাইমারি স্কুলের পিছনে আমার অনেক খারাপ কাম কাজ করছে। পরে ওপরে মেক্সি ছিঁড়ে দিছে, মেক্সি ছিঁড়ে দেওয়ার পরে আর আমি চিকু দিছি গলা মধ্যে গামছা দিছে, গলা মধ্যে গামছা দেওয়ার পরে আমি চিকু দিছি। চিকু দেওয়ার পরে রাস্তা থেকে দূরে মানুষ লাইট দশে কেড়ে আমি চিকু দেয় কেন। পরে না ফেরে পরে তারা দেখা গেছে আর ওই দুজন চলে আসে। দুজন চলে যাওয়ার পরে কাদেরে আমি লুঙ্গি পাঞ্জাবি আমি ধরেই আসি, লুঙ্গি পাঞ্জাবি ধরে আসে ধরে থাকার পরে ওই দুজন যা সারা দিল, সারা দেওয়ার পরে খুঁজে না ছাড়বো না আমি মেরে হালা দেবো। কেউ মেরে হালা দিব তো কষে যে আচ্ছা আমরা দেখতেছি, বল না কোনো দেখাতে নাই গুণা। পরে আমি কষে ভাই দেখেন আমাকে বিধি বিচার দেওয়া নেবে বলে আজ তো বিধি বিচার দিব বলে কিসের ফল্লার বিধি বিচার দিব, কোনো বিধি বিচার নেই আমি যা পারি। পরে কথা পরের দিন 25 তারিখে গেছি সলঙ্গা থানা, মামলা দিবে নি গা যায় নাই নেয় নেই মামলা না না। পরে আমি এই মঙ্গলবার দিনকে আমি আবার গেছি কোর্টে, তারা বললো কোর্টে যাও। এবার আমি কোর্ট কাদের কাম চিনতে পারছি আর দুজনে চিনতে পারিনি।